Shagatum, I am Muhammad Akbar Hassan, president of BG Schools of Professional and School of Knowledge. Take it. Ami got a kitchen din age Facebook e chatta prosno diyechhilam. Ebong bolechhilam shobaike je apnara chatta prosno the uttor din. Kunta shothik. Ami onekei dekhechi ottonto agrohoshe uttor gulo amake pathiyechhen Facebook e pathiyechhen. লিংকডইনে পাঠিয়েছেন এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা যে চেষ্টা করেছেন এবং অনেকেই সবাই বলতে গেলে ভুল তো বলে কিছু নেই কিন্তু উত্তরগুলো আপনারা দিয়েছেন কিন্তু এখন আমার পালা উত্তর যে আপনারা দিয়েছেন নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে রয়ে গেছে যে আমার উত্তরটা ঠিক হলো কিনা তো সেই কারণেই আমি যদি এটা লিখে যদি দিতাম তাহলে হয়তো সীমিত কিছু কয়েকজন সেই কারণে আমি ভাবলাম এবং আমার টিম বৃদ্ধি টিম বললো যে আমরা এটা লাইভে এটা এই প্রোগ্রামটাই শুধু করি তাহলে এটা সবার কাছে পৌঁছে যাবে যেমনি কথা যেমনি ভাবনা তেমনি কাজ তো আমরা লাইভেই এটার উত্তরগুলো দিচ্ছি আমি যে চারটা প্রশ্ন দিয়েছিলাম আমি প্রশ্নটা আগে যখন কেউ বড় পজিশনে উপনীত হয় লাইক সিইও এন্ড এমডি তখন তাদের করণীয় কি হওয়া উচিত এক নম্বর বলেছিলাম বড় দায়িত্ব ভোগ করা দুই নম্বর বলেছিলাম আমানতের পাহারাদার হওয়া তিন নম্বর বলেছিলাম আমানতকে সমৃদ্ধি করা এবং চার নম্বর বলেছিলাম মালিকের স্বপ্নকে বাস্তব এই চারটা প্রশ্ন দিয়েছিলাম অনেকে বলেছিলেন এক নম্বর অনেকে বলেছেন দুই নম্বর অনেকে বলেছেন তিন নম্বর কেউ কেউ বলেছেন চার কেউ কেউ আবার দুই তিন বলেছেন তিন চার বলেছেন দুই তিন বলেছেন মিলিয়েও কিন্তু উত্তর বলে দিয়েছেন আবারও আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই ধরনের যদি ইন্টারাকশন করেন এই ধরনের কাজগুলির সাথে আমার সঙ্গে যদি আপনারা জড়িত হন আমার বিশ্বাস যে আপনাদের কিন্তু অনেক অংশেই আপনার লাভবান হবে কেন সেটা হচ্ছে যে এই যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর এই পজিশন গুলো যারা কখনো ভোগ করেনি তারা কিন্তু এই উত্তরগুলো সঠিকভাবে হয়তো বলতে পারবেন না হয়তো বলতেও পারবেন এই পজিশনে যারা চাকরি করেছেন তাদের কাছ থেকে যদি আপনি উত্তরগুলো নিতে পারেন আপনি কিন্তু সঠিক উত্তরগুলো পেয়ে যাবেন এবং নিজে নিজে কিন্তু জেনেও যাবেন ওই পজিশনে গেলে আমার কি কি করবে আমি কিন্তু এই পজিশনে ছিলাম বহু বছর সেই কারণেই আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেব এবং এই কারণেই বুঝিয়ে দেব সো দ্যাট আপনারা জানো এখন থেকে যারা সামনের দিকে আগাচ্ছেন এবং ইনশাল্লাহ আপনারা ওই পজিশনে চলে যাচ্ছেন বা চলে গেছেন একটু মিলিয়ে নেন করণীয়টা আসুন তাহলে উত্তরগুলো শুরু করি প্রথমটা হচ্ছে বড় দায়িত্ব উপভোগ করা এনজয় ইওর পজিশন আসলে কিন্তু আমরা যখন একজন ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও হই তখন কিন্তু আমাদের উপভোগ করার খুব একটা সুযোগ থাকে না এখন প্রশ্ন হচ্ছে কেন সুযোগ থাকে না আপনি অনেক দামি গাড়ি চড়ছেন বিশাল বাড়িতে থাকছেন বিশাল বেতন নিয়ে আছেন সারা দুনিয়া ঘুরছেন হ্যাঁ আপনার কাছে মনে হবে আমি মনে হয় অনেক এনজয় করছি আসলে কিন্তু সেটা না কেন করতে পারছেন না ইউ ক্যানট এনজয় পজিশন অ্যাজ ইউ আর এভারিং মোর রেসপন্সিবিলিটি আপনি যত উপরে যাবেন ততই কিন্তু আপনার উপর দায়িত্বগুলো চাপিয়ে দেবে আপনি আমি আমার দিক থেকে চিন্তা করি ওয়েন আই ওয়াজ CEO of Young One Corporation. I was reportable to only president. So আমি চারটা কোম্পানির কিন্তু নেতৃত্ব দিয়েছি হ্যাঁ বিশাল গাড়িও পেয়েছি বেতনও পেয়েছি সুযোগ পেয়েছি সবই পেয়েছি কিন্তু আমি কি উপভোগ করতে পেরেছিলাম কেন আবার কেন I cannot enjoy position. I was a very more responsible. আমার চারটা কোম্পানির
আমার দায়িত্ব আমার খুব করবো করতে আমি তো দায়িত্ব নিয়েই কিন্তু আমি ব্যতিব্যস্ত কারণ আই এম রেসপন্সিবল ফর দিস দুই নম্বর যেহেতু আপনি সিইও ইউ বি লোডেড মোর লোডেড উইথ লস অফ ওয়ার্ক আমার বলে আমি চারটা কোম্পানি সবগুলো কাজ আমাকে করতে হবে কতগুলো কাজ আমার কতগুলো লোড আমার প্রতি তাহলে দেখেন আমরা কিন্তু টু মাচ লোডেড অন ওয়ার্ক কাজ 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 সকাল থেকে কখন 8টা বাজে 9টা বাজে 10টা বাজে বাড়ি কাজ ছাড়া কিছু তিন নম্বর হচ্ছে ইউ আর ইনভলভ ইন এভরি অ্যাক্টিভিটি প্রতিটা অ্যাক্টিভিটিসে আপনার কিন্তু একটা ইনভলভমেন্ট থাকে মনে করেন আমার কথাই যদি বলি আমি ইয়াংমানের ফ্যাক্টরি বানাচ্ছি কনস্ট্রাকশনের কাজ করছি সেলসের কাজ করছি নতুন নতুন ফ্যাক্টরি বানাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কত রকম কাজ আমি 8টা থেকে 9টা কাজে আমি ইনভলভ তাহলে আমাকে আই ওয়াজ টু মাচ ইনভলভ ইন এভরি অ্যাক্টিভিটি কত কাজের মধ্যে আমাকে নিবেদিত থাকতে হচ্ছে আরেকটা সবচেয়ে বড় জিনিস আই ওয়াজ রেসপন্সিবল ফর এভরি আউটকাম প্রতিটা ফলাফলের জন্য আমাকেই দায়ী করা হতো তাহলে চিন্তা করেন আমার অবস্থাটা কি আমি দায়িত্ব নিলাম কর্মের মধ্যে নিবেদিত আবার যে কোনো ফলাফলের দায়িত্ব ভালো হলে বাহাবা খারাপ হলে বিদায় ইউ আর রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অর্গানাইজেশন আপনি অর্গানাইজেশনকে ত্বরান্বিত আপনাকে করতে হবে যে প্রান্তে আছে সেই প্রান্তে না আরো সামনের দিকে আরো সামনের দিকে আরো সামনের দিকে নিতে হবে এই দায়িত্বটা কার এটা সিইও দ্য ম্যানেজিং এবং এই যে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা এবং আরেকটা কথা হচ্ছে ইউ উইল বি ব্লেমড ফর এভরি নেগেটিভ আউটকাম একটা যদি খারাপ হয় আর কাউকে ধরবে না আপনাকে ধরবে বিকজ ইউ আর রেসপন্সিবল ফর বিকজ তুমি এই কোম্পানির কর্তা তুমি দেখলে না কেন তুমি দেখলে না কেন সো ইউ উইল বি ব্লেম ওই কাঠঘড়ায় ওই সিইও কেই দাঁড়ান আর আরেকটা কি আপনি যদি অর্গানাইজেশন ডেভেলপ করলে হবে না ইউ মাস্ট ব্রিং গ্রোথ অ্যাজ ওয়েল সেটা কি টার্ন ওভার দ্য টার্ন ওভার আপনাকে বাড়াতে হবে সেলস বাড়াতে হবে প্রফিট বাড়াতে হবে অর্গানাইজেশন অপচয় কমাতে হবে আপনি একবার চিন্তা করে দেখেন একজন মানুষ আমি যে কোম্পানিতে নেতৃত্বে 7,500 লোক মিলিয়ন অফ ডলার্স এর ব্যবসা মিলিয়ন অফ ডলার্স দায়িত্বটা কত বড় আমার মাথায় আমি সকাল 6:30 যেতাম 6:20 বাসাতে বেরোতাম এন্ড বাসায় কখন ফিরবো কখনো বুঝতে পারি না 8টা বাজুক 9টা বাজুক 10টা বাজুক সবাই হয়তো 5টার সময় অফিস দিয়ে চলে এসেছে কিন্তু আমার রুমে বাতিটা জ্বলছে আমার সেক্রেটারিরা কাজ করছে আমার কিছু সংখ্যক লোকরা কাজ করছে এবং দেখেন 4টা কোম্পানি বিকজ দিস ইজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং সেটা কি তখন কিন্তু ফ্যাক্স আসে আমার সময় কিন্তু ইমেলটা ছিল এতগুলো ফ্যাক্স শেষ সময়ও সেগুলো গাড়ির মধ্যে দিয়ে দিত আমি গাড়ির মধ্যে পড়তাম বাসায় এসে খেয়ে আবার সেগুলো উত্তরগুলো পিছনে লিখে দিতাম কারণ সকালে কিন্তু আবার এটা পড়তাম তাহলে আমরা যারা বড় পজিশনে চাকরি করি তাদের দায়িত্বটা এত বেশি ভোগ করার সুযোগ ছুটি বলে কোন জিনিস আমরা মোস্ট অফ দ্য টাইম পাই এবং সেটা পাওয়া যায় কারণ আই ক্যাটিং ইংলিশের কথা আছে আই ক্যান ডেলিগেট অথরিটি
বাট আই ক্যানট ডেলিগেট রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি কিন্তু কখনো কাউকে ডেলিগেট করা যায় এই দায়িত্বগুলোর জন্য এই কর্মকাণ্ডগুলোর জন্য আজকে যারা সিইও আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন ওই ভোগ বলে কিছু নেই ওই রাত 8টা 9টা 10টার আগে বাড়ি ফিরতে পারে সংসারে কোনো খোঁজ নেই সো এই পজিশনে গেলে সাধারণত আমরা কিন্তু খুব একটা ভোগ করতে পারি না টুকিটাকে ভোগ বলা কিন্তু ভোগ করা না কারণ আমাদের উই আর অলওয়েজ কনফাইন উইথ আওয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড উই আর অলওয়েজ কনফাইন উইথ আওয়ার অর্গানাইজেশন মাথা ব্যথা এতই থাকে দায়িত্বটা এতই থাকে যে ভোগ আর ভোগ দু নম্বর প্রশ্নের উত্তরটা ছিল আমানতের পাহারাদার এটা আপনারা অনেকেই কিন্তু লিখেছেন যে দুই নাম্বারটা হ্যাঁ উত্তরটা সঠিক কেন আপনি আমানতের পাহারাদার এটা বলতে গেলে আমি প্রথম একটা কোটেশন দেব বলতে চাই যেটা আমার মা আমাকে বলতেন উনি বলতেন বাবা যখনই তুমি কোনো কোথাও চাকরি করবে তুমি কিন্তু কখনো আমানতের খেয়ানত করবে তুমি যদি আমানত খেয়ানত করো তাহলে কিন্তু তুমি কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এজ এ মুসলমান আচ্ছা ঠিক আছে ওদিক থেকে নাই দেখি একজন মালিক সে দেশের বাইরে থাকে আমাকে তার অর্গানাইজেশন দায়িত্ব দিল তার আমানতটা আমার কাছে তার আমানতটা কিন্তু আমি গ্রহণ করলাম ওই আমানত থেকে কিন্তু কখনো খেয়ানত করা যাবে আমার দ্বারা যদি একটা পয়সা যদি কোম্পানির ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আমানতটাতে খেয়ানত করে ফেললাম সেই কারণে বলছি আমরা যারা সিইও বা ম্যানেজিং ডিরেক্টর যারা আমরা বড় কর্তা হই ইট মিনস ওনার হ্যান্ডেড ওভার অল ইজ অর্গানাইজেশন ওয়েল to you to take care and you act as a guard of his will অর্থটা হচ্ছে মালিক আপনার কাছে কিন্তু তার অর্গানাইজেশন এবং তার সম্পদ সম্পূর্ণটাই আপনার কাছে বুঝিয়ে দেয় আমানত দিয়ে দেয় সেই আমানতে এখন আপনি হবেন পাহারাদার যেন একটা পয়সা যেন অপচয় বা নষ্ট না ইউ আর রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড রিসোর্স অফ অ্যান অর্গানাইজেশন আপনি কিন্তু ওই অর্গানাইজেশনের সম্পদের সব দায়িত্বভার আপনি নিয়েছেন আপনি এটার জন্য জবাবদিহি করবেন এনি মিসইউজ উইল বি নোটিসড বাই দ্য বোর্ড যদি এতটুকু আপনি যদি অপচয় করেন আপনি কিন্তু কোম্পানি বোর্ডের কাছে দায়বদ্ধ থাকবেন প্রশ্নবোধক চিহ্ন আপনার কাছে সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া হয়েছে এখানে কোনোভাবেই অপচয় করা যাবে না ভুল করা যাবে না মিসইউজ করা যাবে না এন্ড ইউ উইল বি রেসপন্সিবল ফর এনি মিসইউজ এন্ড ওয়েস্টেজ অ্যাজ ওয়েল কোনো খামখেয়ালি করাতে আপনার খামখেয়ালির জন্য যদি কোম্পানির সম্পদ নষ্ট হয় বিনষ্ট এর জন্য সম্পূর্ণ দায়িত্ব আপনাকে বহন করতে হবে সো আপনি সব সময় এগুলো পাহারাদার হিসেবে থাকবেন যেন এতটুকু নষ্ট না হয় উইথ ইয়োর ডিগনিটি উইথ ইয়োর রেসপন্সিবিলিটি উইথ ইয়োর অথরিটি এনি থেফট ক্যান বি অ্যাকসেপ্টেড এট অল And you should shoulder as CEO of the organization. কোনো রকম চুরি চৌমারি কোনো অবস্থাতেই আপনি থাকা গেলেন যদি কিছু হয় তার জন্য আপনি দায়ী হবেন বলবে যে আপনি মনে হয় নজর রাখেন আপনি মনে হয় সঠিকভাবে চালাতে পারেননি আপনার গাফলতিতে এই চুরি চট্টামি হয়েছে
আপনার অবহেলা কোম্পানিকে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই অর্গানাইজেশন যদি কোনোভাবে কোন অবস্থাতেই আপনার কাছে অথরিটি আছে, আপনার অথরিটি থাকা অবস্থায় আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেননি, মূল্যায়ন করতে পারেননি, এবং এই অবহেলার জন্য, সঠিক সিদ্ধান্তের জন্য আপনার অর্গানাইজেশনে ক্ষতি হয়েছে, কিছুদিন আগে একটা অর্গানাইজেশনে কনসালটেন্সি করতে গিয়েছিলাম, অনেক খুঁজে খুঁজে দেখলাম র মেটেরিয়ালস, কেউ বলছে 60 লক্ষ টাকার র মেটেরিয়ালস ওয়েস্টেজ করে ফেলেছে, কেউ বলছে স্যার এটা 1 কোটি 20 লক্ষ টাকা ছিল র মেটেরিয়াল ওয়েস্টেজ। তাহলে প্রশ্ন হলো সিইও কি করেছে? দ্যাট ইজ এ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এত বড় ক্ষতি কে দায়িত্ব বহন করবে? এন্ড দ্যাট ইজ সে কারণেই আপনি যখন একজন ম্যানেজিং ডিরেক্টর হবেন, একজন সিইও হবেন, আপনি হবেন তার আমানতের পাহারাদার, সুজা বাংলা, আপনার দ্বারা কোনো অপচয় হতে পারবে না। এমনকি একটা দেশলাইয়ের কাঠি সেটা যদি আপনি করেন, অপচয় করেন, আপনি আমানতের খেয়ানত করবেন এবং ম্যানেজমেন্ট একসময় আপনাকে ছুরি ফেলে দেবে, বলবে হি ইজ ইরেসপন্সিবল পারসন, উনি পারেন না, উনি জানেন না, উনি করতে পারেন না। সো ইউ উইল বি ডিফেইড এন্ড ইউ উইল বি আস্কড টু লিভ দ্য অর্গানাইজেশন। আমরা যারা সিইও আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমার চোখ কান খোয়া রাখতে হবে, যেন আমার কোম্পানিতে, আমার নেতৃত্বে যেন কখনো কোম্পানির অপচয় না, আমি ওটার পার, আই এম রেসপন্সিবল ফর দ্য ওয়েলথ দ্যাট ইজ হ্যান্ডেড ওভার টু মি বাই দ্য ম্যানেজমেন্ট, বাই দ্য ওনার। সেখানে হচ্ছে আমরা স্বার্থ। যখন ম্যানেজমেন্ট বলবে, বলবে লুক এট দিস জেন্টলম্যান, হাউ কেয়ারিং হি ইজ, হাউ অনেস্ট হি ইজ, লুক এট হিজ ইন্টিগ্রিটি, ওগুলি হচ্ছে আপনার বিশেষণে বিশেষিত। You will be ornamented with those words. And that's what you have to do. আমি ছোট একটা গল্প শুনলে আপনারা অবাক হবেন, আবার হাসবেন হয়তো। আমি তখন সিইও অফ ইয়াং, নতুন ফ্যাক্টরি করছি, বিশাল ফ্যাক্টরি, এক একটা 4টা ফ্যাক্টরি করছি। সো আমরা সাইড দিয়ে ড্রেন, নতুন ড্রেন বানাচ্ছি, যেটাতে আমাদের ওয়েস্ট ওয়াটার বেরিয়ে, কিন্তু তার পাশে আমার বালি রাখা, একটা হচ্ছে সাদা বালি আর একটা হচ্ছে লাল পাথরের। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কেউ কোনো খেয়াল করেনি, বালিগুলো সম্পূর্ণ ড্রেন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আপনার শুনলে অবাক হবেন, আমি গাড়ির থেকে যখন ঢুকতেছি তখনই দেখছি যে ড্রেন দিয়ে বালি সব চলে যাচ্ছে। আমি গাড়ির থেকে একটা দৌড়ে লাফ দিয়ে যে আমি ড্রেনের মধ্যে দাঁড়িয়ে গেলাম, ড্রেন অবশ্য পরিষ্কার নতুন, তখন ইউজ করা হচ্ছে না, একেবারে নতুন, আমি ড্রেনে দাঁড়িয়ে আমি বালিগুলো পা দিয়ে আটকাচ্ছি, চিৎকার করে বলছি তোমরা এই বালিগুলি থামাও, কারণ বালিগুলি চলে যাচ্ছে, ওটা মালিকের টাকা, আমি আমেন। সবাই দৌড়ে আসলেন, তাড়াতাড়ি করে পানিটা দিয়ে বন্ধ করলেন, বালিটা ড্রেনে আসলো না, ড্রেনে বালিগুলি উঠিয়ে দিল। কিছুক্ষণ পর যখন আমার প্যান্টে সব ভিজা ছিল, সম্পূর্ণ বৈশাখ রিসাখ করলাম, আমার কিছু সিনিয়র ম্যানেজার আমার রুমে আসলেন, এসে বললেন স্যার একটা পোস্টার করতে এসেছি। আসে বলুন, আমি তো জানি আমাকে কি করে, মুচকে মুচকে হাসছি, আমার জুতা সব খোলা, পূজা ভিজা সব পোশাক বলে, স্যার একটা প্রশ্ন করি, বলুন আপনার কি ট্রেনে নামার প্রয়োজন ছিল? আমি তাকে বললাম, কারণ আমাদের অ্যাডমিন ম্যানেজার অসম্ভব ভালো মানুষ এবং অত্যন্ত ইমানদারের যে ভালো মানুষ, আমি বললাম আলম সাহেব ওটাই তো আমার কাজ ছিল, আমার দ্বারা
এক পয়সা যদি কোম্পানির ক্ষতি হয় তাহলে তো এই আমানতের খেয়াল আমাকেই করতে হবে, তাহলে তো আমি যোগ্য ব্যক্তি না। সেই কারণে আমি নামার পর থেকেই কিন্তু এরপরে কিন্তু সবই বন্ধ হয়ে গেল। বলে স্যার আপনি তো বললেই তো আমরা যেতে পারতাম। স্যার আমি বললে আপনি যেতে যেতে আমার অনেকটুকুই কিন্তু ধুয়ে ও ট্রেন দিয়ে কিন্তু মেইন ট্রেনে চলে যেত, সেটার জন্য আমি অপেক্ষা করি, অসুবিধে নেই, বৃষ্টিতে তো ভিজেছি, এমন কি হল এখন শুকিয়ে গেছে। আরে হেসে বললেন, এতটাই কর্তব্য পরায়ণ আপনি? আচ্ছা সেটাই তো আমার কাজ, এর বাইরে তো কোনো কাজ আমার নেই আলম সাহেব। ওরা হাসলেন, ওরা চলে যাওয়া সব বললেন, শিক্ষাটা কি জিনিস এই বয়সে শিখছি স্যার আপনার কাছ থেকে, আলম সাহেব আমার বয়স অনেক। ওটাই হচ্ছে একজন সিও, হয়তো অনেকে খুব অবহেলার চোখে ভুগতেও পারে, হ্যাঁ হ্যাঁ এটা বালু গেছে অসুবিধা কি, বাট ইমানটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। আপনি কিন্তু একটা আমানতের পাহারাদার, আপনার দ্বারা যেন কখনো কোনো মিস্টেক না হয়। এটা ছিল দুই নম্বর, যারা এই প্রশ্নটা উত্তর দিয়েছেন হ্যাঁ বলেছেন অসংখ্য ধন্যবাদ, উত্তরটা সঠিক হয়েছে। তিন নম্বর হচ্ছে আমানতকে সমৃদ্ধ করা। এবার দেখেন আমরা যারা সিইও আমাদেরকে কিন্তু আমানত দেওয়া হয়, আমানত দিয়ে কিন্তু বলে ওটা কিন্তু বাড়িয়ে দিও, ওটা কিন্তু সমৃদ্ধ করো। Anyone joins to the top position, top most position, his job is to look after the development of the organization. তার প্রথম কাজ হচ্ছে অর্গানাইজেশনকে ত্বরান্বিত করতে হবে, অর্গানাইজেশন ডেভেলপ করতে হবে, অর্গানাইজেশন এই জায়গা আছে এখানে নিতে হবে, এইখানে আছে এখানে নিতে হবে, এইখানে আছে একটা কোম্পানি থেকে দুটো কোম্পানি করতে হবে, তিনটা কোম্পানি করতে হবে, চারটা কোম্পানি করতে হবে। ওখানে তো সিও স্বার্থকতা, আরে স্বার্থকতা কোথায়? আমি একটা কোম্পানিতে ঢুকেছি না, চারটা কোম্পানি করে বেরিয়ে এসেছি। And that is what is asked by the board, by the management, by the owner. আপনাকে সেভাবে কিন্তু খেয়াল করতে হবে। আরেকটা কি ইনক্রিজ রিসোর্সেস টু সেলস এন্ড ডেভেলপমেন্ট? If it's a selling organization, you must increase resources. Turnover বাড়াতে হবে through sales and development. Sales-টা ত্বরান্বিত করতে হবে, কারণ আপনাকে profit অর্জন করতে হবে, ওটাও আপনার দায়িত্ব জানবে। When I was there, I was selling padding. I was responsible for the sales. And that's what I did. Company কিন্তু profitable করে নিতে হবে, কারণ মালিক আপনাকে আজকে যে টাকাটা দেবে পাঁচ বছরের ডাবল আপনার কাছে চাইতে পারে। তো সেটা কিভাবে করবেন? You have to increase resources to sales and development. ওটাকে বাড়িয়ে দিতে হবে। And increase wealth is desired from the chief executive. আপনার কাছে তো wealth ত্বরান্বিত করবেন, সেটাই তো chief executive কাছে board আশা করে, owner আশা করে, management আশা করে। আমি আপনাকে কেন একজন chief executive officer বানিয়েছি? কারণটা কি? Because আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনার দ্বারাই সৃষ্টি হবে অর্গানাইজেশন, আপনি অর্গানাইজেশন সৃষ্টি করবেন। আপনি কিন্তু ওখানে চাকরি করতে আসেননি, ওই যে বলেছি আমরা যারা সিইও তারা কিন্তু ভোগ করতে আসেনি, তারা কিন্তু ত্বরান্বিত করতে এসছে, সৃষ্টি করতে আসছে। আপনি দেখেন প্রতিটা ব্যাংকের ম্যানেজার একটা কথা বলেন, ওদের একটাই নেশাই থাকে কি করে আরো আরো বেল বাড়বে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে। এক নম্বরে নয় নম্বরে ছিলাম, তিন নম্বরে, তিন নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, এক নম্বরে ছিল। The wealth increased করেছে কে করেছে? With the activities of chief executive officer, with his decision, with his plan, with his strategies. With the wonderful strategies, with the wonderful plans, with the wonderful vision, very much focused. অনেকটা দূর আপনাকে দেখতে হবে, আপনি কিন্তু সেকালের মানুষও ওখানে গেলে হবে না, একালের মানুষ হতে হবে এবং আগামীকালের দিনটা দেখতে হবে। You should be always optimistic and positive to increase the wealth of an organization. অর্গানাইজেশনকে ত্বরান্বিত করে এক পজিশন থেকে আরেক পজিশন, পজিশন পজিশন, এন্ড সেটাই হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার কাছে
সবাই আশা করে, না হলে আপনাকে আমি নিব কেন? এত টাকা, এত বড় গাড়ি, এত ফ্যাসিলিটি দিয়ে আপনি জগের সঙ্গে ত্বরান্বিত করতে না পারেন, তাহলে আপনাকে রাখার কি দরকার? আরেকটি জিনিস হচ্ছে আপনাকে কন্টিনিউসলি ত্বরান্বিত করতে হবে, টু টেক ওয়ান স্টেপ অ্যাহেড। যেরকম একটু আগে বললাম একজন ব্যাংকার 9 নম্বরে জয়েন করেছিল, ব্যাংকটা ছিল তার 9 নম্বরে, এখন সেই ব্যাংকটা ছিল তার 1 নম্বরে। দ্যাট ইজ দ্য ডিগনিটি অফ এ সিইও। আমরা সেই ধরনের সিইও চাই। দেখবেন অনেক সময় অনেক সিইও কিন্তু কিছুদিন কাজ করার পর তাকে ছাড়ে, আর অনেক সিইও অনেকদিন কাজ করার পর চলে যেতে চাইলে তাকে ছাড়ে না। আপনি টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। এবং আরেকটা কাজ করতে, আপনি পোর্টফোলিও চেঞ্জ করে দিতে পারেন অর্গানাইজেশনের থ্রু পজিটিভ গ্রোথ। পজিটিভ গ্রোথ দিয়ে আপনি অর্গানাইজেশনের পোর্টফোলিও চেঞ্জ করে দেবেন, 9 নম্বর থেকে 1 নম্বরে চলে গেল। দ্যাট ইজ হোয়াট দ্য ম্যানেজমেন্ট, দ্য ওনার চিন্তা করে, এবং সেটি আপনি কোম্পানিকে কতটা ত্বরান্বিত করতে পেরেছেন, দ্যাট ইজ ইউর জব। আপনি কিন্তু পজিশনটাকে এনজয় করতে আসেন। এর জন্য একটা কথা আছে, স্যার আমি কিন্তু বড় একটা চাকরি পেয়েছি, আমি বড় একজন বস হয়েছি, কথাটা ঠিক না, আপনি একজন বড় কর্মী হয়েছেন। আমি আবারও রিপিট করছি, আমি একজন বড় কর্তা হয়েছি, কথাটা ঠিক না, আপনি একজন বড় কর্মী হয়েছেন, এবং আপনার দ্বারা কোম্পানি সমৃদ্ধি। That is very important as a CEO. ওখানেই হচ্ছে আপনার সাকসেস। নাও 4 নম্বর যে প্রশ্নটা ছিল ও 3 নম্বরে কিন্তু আপনারা অনেকেই বলেছেন এবং আমার মতে একেবারেই সত্য, একেবারেই সত্য। 2 নম্বর যারা বলেছেন সেটাও সত্য, 3 নম্বর যেটা বলেছেন যারা বলেছেন সেটাও সত্য, 1 নম্বরটা আমার মনে হয় একটু না হলেই মনে ভালো হতো, যারা 1 নম্বর দিয়েছেন ওটা না বললেই মানে ভালো হতো, আমি রং বলছি না। এবার আসি আমি 4 নম্বর, মালিকের স্বপ্নকে বাস্তবায়িত করা, ভিশন অফ দ্য ওনার টু বি ম্যাটেরিয়ালাইজড। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা মালিকের কিন্তু একটা স্বপ্ন থাকে, আমি আমার কোম্পানিকে কোথায় নিয়ে যাব, আমার জীবনদশায় কোম্পানি কোথায় পৌঁছবে, এটা প্রতিটা মালিকের স্বপ্নে মধ্যে এই ঘরে এসে থাকে, যেটাকে আমরা অনেক সময় বলি দিস ইজ দ্য ড্রিম অফ এন ওনার টু টেক দ্য কোম্পানি টু হাইটস। প্রত্যেকটা মালিকের দেখবেন একটা কিন্তু স্বপ্ন থাকে, আমি কোম্পানি কোথায় নেব। যেমন আমি মনে করি আমার এই অর্গানাইজেশন যেটা এখন আমি নেতৃত্ব দিচ্ছি বৃদ্ধি, আমার কিন্তু স্বপ্ন আছে এই কোম্পানি কোথায় নিয়ে যাব, এটাই স্বপ্ন। এবং এটার জন্য একজন সিইও কি করা উচিত, এবং দ্য ড্রিম অফ দ্য ওনার ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য কোম্পানি। এই যে মালিক একটা স্বপ্ন দেখছে, এটি কিন্তু তার একটা অর্গানাইজেশনাল অবজেক্টিভ হয়ে যায়, উদ্দেশ্য হয়ে যায়, আমরা কোথায় পৌঁছব। দেখবেন অনেক ফার্মাসিউটিক্যাল মালিক বলে আমি 10-এর মধ্যে আসতে চাই 2022-তে। এই যে স্বপ্ন, এগুলো ইজ এন অবজেক্টিভ, এবং সামটাইমস এই অবজেক্টিভ গুলোকে যখন আমরা কিছু নেই, দিস ড্রিম ইজ এ ভিশন, এই স্বপ্নটা হয়ে যায় ভিশন, এবং এই ভিশনকে ম্যাটেরিয়ালাইজ করাই হচ্ছে একজন সিইও এর প্রথম কাজ। ইউ মাস্ট ম্যাটেরিয়ালাইজ দ্য ভিশন, দ্যাট হোয়াট ভিশন যেটা জেনারেট করেছিল ফ্রম দ্য ড্রিম অফ দ্য ওনার। আমার কোম্পানিটা এইখানে আছে, আমার কোম্পানিটা এইখানে নিয়ে যেতে চাই, স্বপ্ন দেখছে মালিক, বাস্তবায়িত করবেন আপনি। যদি বাস্তবায়িত করতে না পারেন মালিক কিন্তু হতাশাগ্রস্ত হবে, বলবে আমার স্বপ্নটা বাস্তবায়িত, এবং তার স্বপ্নটা আপনার হাতে তুলে দিয়ে বলবে আমার কিন্তু একটা স্বপ্ন, তুমি ভাই একটু বাস্তব, এবং সেটাই কিন্তু একজন সিইও দ্য টপ পজিশন করা উচিত। টু মেক দ্য ড্রিম কামস ট্রু ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য সিইও।
এই স্বপ্নকে আপনি বাস্তবায়িত করেন, ভিশনটাকে মেটারাইজ matter the dream of the owner is the prime involvement oi je malike shopno shopno ta bastobite pare shetai hoye jabe prime activity jodi tar shopno ke bastobayite korte na pare ebong ekta maliker bastobayito ki thake mane tar shopno ta ki thake ki bastobayite korte chay organization development chay সমৃদ্ধি চায় আরো আরো যেহেতু মালিক নিজে কাজ করে সে সম্পূর্ণ দায় দায়িত্ব এবং সেই কাজটা আপনি যদি সেটা করতে না পারেন কোম্পানি আগাবেন মালিকের স্বপ্ন বাস্তবায়িত হবে না তখন কিন্তু আপনার অস্তিত্ব আমরা যারা সিইও যারা সিইও চাকরি করে এবং এটাই হচ্ছে এই যে মালিকের স্বপ্নটাকে তার ড্রিমটাকে তার ভিশনটাকে ম্যাটারাইজ করাই হচ্ছে একজন সিইও সবচেয়ে বড় সেখানে তার স্বার্থ কারণ আপনি অর্গানাইজেশনকে তত্ত্বকে সামনে দিকে নিয়ে যাচ্ছেন ত্বরান্বিত করছেন মালিকও খুশি বোর্ড খুশি মালিকও খুশি আপনিও খুশি বটে আমরা যারা সিইও হিসেবে কাজ করছি মার্জিন ডিরেক্টর হিসেবে কাজ করছি টপ মোস্ট পজিশনে পজিশনে এনজয় করছি আমাদের দায়িত্ব কিন্তু অপরিসীম সেই দায়িত্বগুলো যদি আমরা পরিপূর্ণভাবে প্রতিফলিত করতে পারি উই ক্যান বিকাম আ ভেরি সাকসেসফুল সিইও সব প্রান্তে কিন্তু আপনি রয়ে যাবেন এক সময় ইউ পুট ফোর স্টেপস বিফোর ইউ লিভ দ্য অর্গানাইজেশন সেখানে একজন সিইও স্বার্থ আমি খুব নাটশেলে কথাগুলো আপনাদের বলেছি একের জন্য কিন্তু কর্মকাণ্ড অপরিসীম সব কিছু তো আর বলা গেল না আমি ছোট ছোট করে সারাংশগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আমার বিশ্বাস এগুলো থেকে আপনাদেরকে শিখার এবং জানার একটা পথ সামনে তুলে ধরলাম আপনারা যারা চার নম্বরটা ঠিক দিয়েছেন এটা ঠিক আছে তো আপনারা যারা আমার সাথে অংশগ্রহণ করেছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখন থেকে প্রায়ই এটা দেব আপনারা বেশি করে ইনভলভ হবেন আমি চেষ্টা করব আমি আমার লাইফে আপনাদের কাছে এগুলি উত্তরগুলি সুন্দর করে পৌঁছে দিতে আবারও কখনো দেখা হবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ